আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা কিন্তু সামনে চলে আসছে আর কিছুদিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি যথানিয়মে শুরু হয়ে যাবে এবং ডেটও কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে পাবলিশ করে দিয়েছে যে এসএসসি 15 সেপ্টেম্বর হবে এবং এইচএসসিটা নভেম্বর হবে, অর্থাৎ 3 নভেম্বর বা 5 নভেম্বর বা 9 নভেম্বর এর ভিতরে যে কোনো একটা ডেটে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো দেখো, পরীক্ষা শুরু হয়ে গেলে আমরা একটা প্রবলেমে পড়ে যাই যে দেশে একটা কোনো একটা ইস্যু চলে আসলে আমরা সেটাকে পরীক্ষার অবহার ক্ষেত্রে, অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ক্ষেত্রে আমরা একটা মেইন কারণ হিসেবে ইন্ডিকেট করি। আমাদের মাঝে অনেক টেনশন শুরু হয়ে যায়, অনেকে অনেক বিভ্রান্তিতে পড়ে পড়াশোনা ছেড়ে দেয়, আবার অনেকে এটা হালকা করে নেয় যে বিষয়টা হচ্ছে একটা ইস্যু চলে আসলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বলো, ইউটিউবাররা বলো বা ফেসবুকে বলো বা যে কোনো জায়গায় বলো, প্রত্যেকটা ক্ষেত্রে এটা গিয়ে একটা মেইন ইস্যু তৈরি করে বলে। যেমন ধরো একটা বন্যার সমস্যা, এখন হঠাৎ করে যদি আবার দেশে বন্যা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে বেশি বৃষ্টিপাত হয়ে গেলে সেক্ষেত্রে কী হবে, একটা ইস্যু তৈরি হয়ে যাবে যে বন্যার কারণে এসএসসি পরীক্ষা আবার স্থগিত করা হবে। বা এই নিউজটা মনে করো যে যাদের চ্যানেলে সাবস্ক্রাইব অনেক, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব, তারা যদি একটা ভিডিও আপলোড করে কমপক্ষে 1 লাখ বা 1.5 লাখ স্টুডেন্টের কাছে তো ভিডিওটা পৌঁছাবে, অনেক ক্ষেত্রে 5-6 লাখ স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আমরা যেহেতু সবার ক্ষেত্রে সতর্কতামূলক ভিডিও তৈরি করি, ভালো ভালো ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওগুলো অতটা পৌঁছায় না, কিন্তু তারপরে যতদূর পৌঁছায় তোমাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া। এখন দেখো, এখন যদি দেশে বন্যা শুরু হয়ে যায় এমন পরিস্থিতিতে একটা হট্টগোল বেঁধে যাবে, প্রত্যেকটা ইউটিউবার তৈরি করবে যে বন্যার কারণে আবার 15 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা স্থগিত করা হবে। বা এখন যদি হরতাল শুরু হয়ে যায়, পুরো মাস হরতাল ডাকে, সেক্ষেত্রে একটা ইস্যু তৈরি হয়ে যাবে হরতালের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হবে বা এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে আরও। এখন এই বিষয়গুলো যাতে না হয়, এই বিষয়গুলোর জন্য শিক্ষামন্ত্রী কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা দারুণ একটা খবর দিয়েছে ওই দিনে লাইভে এসে যেদিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল তার সাথে এই কথাগুলো বলেছিল। আমি তখন এটা এতটা ইম্পর্টেন্ট মনে করছিলাম না, কিন্তু আজকে ইউটিউবে ঢুকে দেখতে পেলাম অনেকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাচ্ছে যে হরতালের কারণে পরীক্ষা আবার পিছিয়ে যাবে বা বন্যার কারণে পরীক্ষা আবার পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে যাতে তোমরা বিভ্রান্তিতে না পড়ো, আপাতত আমার সাথে যারা যুক্ত আছো তারা যাতে আপাতত এই কয়েকজন যাতে বিভ্রান্তিতে না পড়ো, আমি সেটা আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তবে আমার রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিওটা তোমরা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে যে দেখছো, ভিডিওটা তোমরা সাথে সাথে শেয়ার করবে যাতে তোমাদের মতো অন্য কারোর কাছে পৌঁছে যায়। এখন দেখো, তোমার মতো অন্য কেউ আমার ভিডিও দেখে উপকৃত হোক এটা আমি চাই, এবং তোমরা স্টুডেন্ট হিসেবে সেটা চাও, এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এটা ভালো হবে। তো দেখো, শিক্ষামন্ত্রী বলেছে যে 15 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, এটা তো ফাইনাল। যদি কোনো কারণে দেশের কোনো অঞ্চলে, অর্থাৎ রংপুর বলো বা অন্যান্য অঞ্চল বলো, যেমন আমরা জানি যে 19 জুন থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে বন্যার কারণে কিন্তু পরীক্ষাটা স্থগিত হয়ে যায় এবং সারা দেশের শিক্ষার্থীরা একটা ক্ষতির সম্মুখে পড়ে যায় এবং পরীক্ষাটা কিন্তু সারা দেশের শিক্ষার্থীদের জন্য স্থগিত করা হয়। একই প্রবলেম যদি এবারও হয়, অর্থাৎ পরীক্ষার আগে, 15 সেপ্টেম্বর পরীক্ষা আগে বা এইচএসসি পরীক্ষার আগে যদি বন্যা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে যদি কোনো একটা অঞ্চল, একটা বা দুইটা অঞ্চলকে ইন্ডিকেট করে যদি বন্যা হয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা স্থগিত হবে না, পরীক্ষা যথানিয়মে চলবে যাতে তোমরা কোনো সেশন জটে না পড়ো। তার জন্য শিক্ষামন্ত্রী একটা ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থাটা হচ্ছে যে যে কয়েকটা অঞ্চলে বন্যা হবে তাদের পরীক্ষাটা পিছিয়ে পরবর্তীতে নেওয়া হবে, হ্যাঁ, কিন্তু সারা দেশে পরীক্ষা চলমান থাকবে। কিন্তু যারা ক্ষতির সম্মুখীন হবে শুধুমাত্র তাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হবে, তাদেরকে আবার নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে, যখন পরিস্থিতি ঠিক হবে তখন তাদেরকে নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সারা দেশের পরীক্ষা যে সময় হওয়ার কথা, অর্থাৎ 15 সেপ্টেম্বর বা নভেম্বর থেকে হওয়ার কথা, 15 সেপ্টেম্বর থেকে তোমাদের এসএসসিদের পরীক্ষা হবে এবং নভেম্বর থেকে তোমাদের এইচএসসিদের পরীক্ষা হবে, এই যথানিয়মে তোমাদের পরীক্ষা হবে, শুধুমাত্র যারা ক্ষতির সম্মুখীন হবে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। এখন দেখো, বিষয়টা ক্লিয়ার হলো তো? এবার যদি কেউ কোনো বিভ্রান্তিতে ফেলে যে পরীক্ষা স্থগিত করা হবে, বন্যার কারণে এটা হবে, ওইটা হবে, হরতালের কারণে হতে পারে, সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ তোমরা আর কোনো বিভ্রান্তিতে পড়বে না, কারণ এই বিভ্রান্তিটা দূর করার জন্য শিক্ষামন্ত্রী তোমাদের একটা দারুণ সুখবর দিয়েছে, আর সেই সুখবরটাই আমি তোমাদেরকে আজকে তোমাদের কাছে পৌঁছে দিলাম। আমি আশা করবো তোমাদের কাছ থেকে যে এই ভিডিওটা তোমরা, আমি যেমন তোমাদের কাছে পৌঁছে দিলাম, তোমরাও এরকম এই ভিডিওটা শেয়ার করে তোমরা অন্যান্যদের কাছে পৌঁছে দেবে। একটা শেয়ার করলে কারো কোনো ক্ষতি হবে না, কোনো টাকা পয়সাও নষ্ট হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।